বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যে ভদ্র মহিলা, আমি ওনাকে ভদ্র মহিলা বলতে কষ্ট হয় তারপর আমি বলবো, ভদ্র মহিলা যে বসে আছেন, একজন লোভী মানুষ যে বসে আছেন, উনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের যে একটা আইন ছিল এটাকে আদালতের মাধ্যমে চেঞ্জ করেছেন, ওখানে তিনটা অথবা চারটা স্লট তৈরি করেছেন। এটা স্লটগুলো তৈরি করার পিছনে একটা মাত্র কারণ ছিল যে উনি যেন আজীবন ক্ষমতায় থাকতে পারে, তত্ত্বাবধায়ক কথাটা যেন শেষ হয়, গণভোট ওটাকে কি বলে বাংলাদেশে যে রেফারেন্ডাম প্রসেস যেটা আছে এটাও যেন শেষ হয়। তার সাথে আরো দুইটা কথা আছে, যে দুইটা স্লট আমার এই মুহূর্তে মনে নাই, যদি প্রামাণিক সাহেব আপনার মনে থাকে আপনি আমাকে বলতে পারেন। এই সাংবিধানিক পরিবর্তনের জন্য উনি একটা নিজের পাতানো আদালতকে ব্যবহার করে এই ধরনের একটা নিরপেক্ষ আইন, তত্ত্বাবধায়ক সরকারের আইনকে ডিস্ট্রয় করেছেন, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন মিস্টার প্রামাণিক? তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখেছি যে স্বাধীনতার পরপরই আমাদের এই দেশে যে মানুষের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, যে বঙ্গবন্ধু যে কাজটা করেছিলেন, যে পাকিস্তানে স্বৈরা শাসন ছিল, সেখানে কোনো গণতন্ত্র ছিল না, অতএব গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই তার আজীবন যে সংগ্রাম সেটা ছিল গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু দেখা গেল যে দেশ স্বাধীন হওয়ার পরপরই উনি প্রথমে রাষ্ট্রপতি হলেন, তারপরে প্রধানমন্ত্রী হলেন, তারপরে ভালো লাগলো না, এরপরে সমস্ত যত রাজনৈতিক দল ছিল সবগুলো নিষিদ্ধ ঘোষণা করে উনি বাকশাল করলেন। অর্থাৎ যে জিনিসের জন্য উনি সংগ্রাম করেছেন সেই জিনিসটাই উনি আবার বাংলাদেশে চালু করে গেলেন। তো সেই কারণেই বাংলাদেশের যে একটা সুষ্ঠু নির্বাচন আমাদের পাশের দেশে হয়, একটা গণতান্ত্রিক দেশ, সেখানে নরেন্দ্র মোদীর মতো একটা দোদণ্ড প্রতাপশালী একজন রাজনৈতিক নেতার কাছেও সেই দুই দিনের কেরা নেই। আমরা দেখেছি দিল্লিতে কেজরিওয়াল, তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, তার কোনো রাজনৈতিক দল ছিল না, কিছু ছিল না, তারা কিন্তু ওইখানে নির্বাচনে নির্বাচিত হচ্ছে, সে নির্বাচিত হওয়ার পর এবার রাজস্থানেও তাদের সরকার গঠন করেছে। অর্থাৎ পাশের দেশে হলেও এই দেশের কোনো মানে স্বাধীনতার পর থেকেই আমরা কখনোই দেখি নাই যে একটা কোন রাজনৈতিক দল রাজনৈতিক দলের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন, এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও তারা কিন্তু ঠিক একই কায়দায় করার একবার চেষ্টা করেছিল, যদিও বিএনপি টিকতে পারে নাই, কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী টিকে গেছে। তার মানে মানে ইনি অন্তত এই বিষয়ে আরো বেশি যোগ্য বলে আমার মনে হয়, যে কিভাবে জনগণের ভোট ছাড়াই চালাকি চাতুরি করে সত্য মিথ্যা বলে প্রশাসনকে ব্যবহার করে কিভাবে ক্ষমতায় থাকা যায়, এর মানে অন্তত এই বিষয়ে সারা পৃথিবীর সমস্ত রাজনৈতিক যারা স্বৈরা শাসক তারা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে ভালো একটা শিক্ষা নিতে পারে, মানে অন্তত এই ইনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিতে পারে। সেই আমার মনে হয় এই বিষয়ে তিনি অতুলনীয়। তো সেইখানে অন্তত একটা ভালো জিনিস আমাদের দেশে উপহার ছিল, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যে ঠিক আছে যেহেতু রাজনৈতিক দলে যারা চেয়ারে বসে তারাই এই লোভটাকে আর তারা সামলাইতে পারে না, একবার বসলে পরে এই চেয়ারের মোহটাকে কেউ ত্যাগ করতে পারে না, তো অন্তত বাংলাদেশের ক্ষেত্রে এটি খুবই প্রযোজ্য। তো সেখানে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকারের অধীনে মানে ক্ষমতাটা ছেড়ে দিয়ে সেখানে সুষ্ঠু নির্বাচন বেশ ভালো দুই দুইবার যে নির্বাচন হলো সেই নির্বাচনে কিন্তু একটা অত্যন্ত ভালো পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল, এবং বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হচ্ছিল। সেই জিনিসটা আমরা দেখলাম যে সত্যিকার ভাবেই আমরা বলতে চাই যে যদিও আদালতের বিরুদ্ধে বলা হয়ে যায় তারপরেও আমরা মনে করি যে আদালতের ঘাড়ের পর মানে চাপিয়ে যেটা নিজের ঘাড়ে দোষারোপটা না করে আদালতের ঘাড়ে সেই জিনিসটা করে তত্ত্বাবধায়কটাকে ডিস্ট্রয় করে এখন যে পজিশনটা তৈরি হয়ে যাচ্ছে সামনের দিনটা, ধরেন যারা রাজনৈতিক নেতা তাদের তো ছেলে মেয়ে সব বিদেশেই থাকে, কোনো কিছু হলে পরে তারা শুধুমাত্র বিমানের টিকিট কাটবে চলে যাবে, তাদের ওই জিনিসপত্র দাম কত বাড়লো কত কমলো এটা তাদের দেখারও দরকার নেই। এই জিরার কেজি এখন থেকে মাত্র 5 মাস আগেও 350 টাকা কেজি জিরা ছিল, সেটা এখন 1200 টাকা কেজি জিরা আমরা কিনে খাচ্ছি, আম জনতা আমরা কিনছি, প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে, অর্থাৎ সাধারণ জনগণের মানে জনজীবনে একটা নাবিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে। তো সেই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই দেশের যে 17 কোটি 18 কোটি মানুষ সেই মানুষ প্রতিদিনে এই রাজনৈতিক গুটি কয়েক লোকের লোভ লালসার কারণে আজকে বাংলাদেশের 18 কোটি জনগণ তারা কি বলে তারা হচ্ছে তাদের কাছে জিম্মি হয়ে, আমরা একদিকে আমাদের সমস্ত আয়ের টাকা তাদেরকে দিতে হচ্ছে, তারা বাড়ি গাড়ি করছে, দেশে বিদেশে টাকা পাঠাচ্ছে, সেটা নিয়ে আবার নানান দেশের নানান কথাও শোনা যাচ্ছে, আর একদিকে আমরা নিজেরা বাংলাদেশের যারা আমরা বসবাস করি যাদের আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই
তারা শুধুমাত্র হাড় ভাঙা পরিশ্রম করে সকাল টু সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে নিজের খাওয়া এবং নিজের পেটটাকে কোনো মতো ঠান্ডা করার আমরা ব্যবস্থা করতে পারছি। এই দেশের যে স্বাধীনতার যে স্বাদ আহ্লাদ, সে স্বাদ আহ্লাদ বহুকাল আগেই চলে গেছে। আমাদের দেশের যারা জনগণ, সাধারণ জনগণ, তারা তো মন্ত্রীও হতে চায় না, এমপিও হতে চায় না, মন্ত্রী এমপিদের কাছে বস্তা বস্তা চাউলও চায় না। তারা চায় যে একটা ভোট, আমি আমার নিজের মন মতো একটা কেন্দ্রে গিয়ে পছন্দের একজন লোককে আমি একটা ভোট দিতে চাই, সেটা তার প্রাপ্তি কিন্তু কিছুই না, প্রাপ্তি হচ্ছে মানসিক প্রশান্তি। সেই মানসিক প্রশান্তিটাও তারা কেড়ে নিয়ে গিয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে তুলে দিয়ে। তো আমি মনে করি মানে এখন যে পরিবেশ তৈরি হয়ে গেল যে মানে এরাও ক্ষমতা ছাড়তে চায় না, আবার যারা বিরোধী পক্ষ আজকে যারা দেশের বেশিরভাগ জনগণ আজকে বিএনপির পক্ষে, আমরা যদিও বিএনপির পক্ষের লোক না, বিএনপি করিও না, কিন্তু সাধারণ মানুষ যেহেতু মনে করে যে বর্তমান সরকার একটা স্বৈরতান্ত্রিক সরকার, তাকে উচ্ছেদ করা দরকার, যে কারণে দল মত নির্বিশেষে সবাই বিএনপি এবং অন্যান্য দলের প্রতি ঝুঁকে পড়ছে, যারা এই সরকারকে উৎখাত করতে চায়। তো এখন এই যে দুইটা দলের যুদ্ধ, একদিকে একটা দলের জনপ্রিয়তা কম কিন্তু তার হাতে প্রশাসন, আর একটা হচ্ছে দেশের আপামর জনসাধারণ তাদের পক্ষে, এ তো গেলই। এরপরে বাংলাদেশের বাইরেও বাংলাদেশের প্রতিবেশী দেশ যারা, তারাও এই সুযোগ নিচ্ছে কোন একটা দলকে সাপোর্ট করে তাকে ক্ষমতায় রেখে, তারা সেই সুযোগ সুবিধা নিতে চায়। আবার কিছু বহির্বিশ্বের কিছু শক্তিধর দেশ যারা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের উপর অব্যাহত ভাবে চাপ সৃষ্টি করছে, বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করছে, এর ফলাফল হচ্ছে ভোগ করছি আমরা। আপনার কোথায় রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ হয়, বাংলাদেশের আটার দাম বেড়ে যায়, তো সেই কারণে তেলের দাম বেড়ে যায় এবং তার জন্য আমরা সাফার হচ্ছি। তো আমরা মনে হচ্ছে যে সামনের যে দিনগুলো আসছে সেখানে একটা গৃহযুদ্ধ তৈরির মতো অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, এবং এর ফলাফল হচ্ছে এই 18 কোটি জনগণ একটা তাদের দুর্বিষহ জীবন আমাদের দিকে ধাবিত হচ্ছে। আমরা এই আমরা বলতে গেলে সাধারণ আম জনতা আমরা এর থেকে একটা পরিত্রাণ চাই। আমরা মনে করি যে যে বিধি ব্যবস্থাটা একটা ছিল, ওইটাকে যদি ওইভাবে হোক অথবা অন্য কোনো ভাবে হোক সেটা আবার ফিরিয়ে আনা দরকার, এবং যদি এই দেশের রাজনৈতিক নেতারা এই দেশের জনগণের প্রতি ন্যূনতম যদি তাদের প্রতি দায়বদ্ধতা থাকে, তাহলে আবার একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো যে পরিবেশ, যে ধরনের বিধিবিধান, সেই বিধিবিধান আনা দরকার। আর কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, এনারা মনে করে কেউ উপনিবেশিক আমলের, তারা মনে করছে যে আমরা ব্রিটিশ লোক, বাংলাদেশ হলে আমাদের করদ রাজ্য, এখান থেকে আয় রোজগার করে আমরা ব্রিটেনে আমেরিকায় বাড়ি গাড়ি করব। এদের মানসিকতা কিন্তু এই দেশের যে তারা নাগরিক, এই মানসিকতাই তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। তো আমি মনে করি যে সৃষ্টিকর্তা তাদের সুবুদ্ধি দিক, তাদের অন্তত তারা যেন এই দেশের জনগণকে আর অনেক যন্ত্রণা দিয়েছে আর যেন যন্ত্রণা না। ধন্যবাদ। প্রামাণিক সাহেব, আপনাকে আমি যে প্রশ্নটা করেছিলাম যে কনস্টিটিউশনের 50-15 চ্যাপ্টার 15th অ্যামেন্ডমেন্ট এটাকে বলে, দাঁড়ান আমি একটু দেখি। 15th অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনের যেটা তারা করেছে, ওটা ছিল প্রভিজনটা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হবে। ইউজুয়ালি একটা দেশের আইনকে যদি আবার অ্যামেন্ড করতে হয়, রিফার্বিশ করতে হয়, অথবা ওইটার উপরে যদি ফার্দার অ্যামেন্ডমেন্ট বা ইনক্লুশনের দরকার হয়, যে কোনো দেশের একটা বিধান আছে, এই সংবিধান শুধু বাংলাদেশেই না, ভারত, আমেরিকা, ইউরোপ যেখানে বলেন সব জায়গায় একটা কাজ করে, ওই দেশে যদি এক্সিস্টিং পার্লামেন্ট থাকে, ওই পার্লামেন্টে একটা বিল পাস হয়, ওই বিলটা কিভাবে পাস হয়, ওইখানে একটা আইন প্রণয়ন কমিটি থাকে, যে প্রত্যেকটা দেশেই পার্লামেন্টে এই প্রভিশনটা থাকে, তারা এই আইনটা ওইখানে ই করবে, পাশ করবে। এখন ওখানে বিরোধী দল সহ অন্যান্য দল সবাই একত্র হয়ে ওই আইনটা নিয়ে ডিবেট করে পার্লামেন্টে, ডিবেটের পরে পার্লামেন্টে ওটা ভোটের জন্য দেওয়া হয়। ওখানে যদি 2/3 বা 3/4 অফ দ্য পিপল আর গোনা ভোট ইন ফেভার অফ দ্য ল, তখন ওই আইনটা পাস হয়। পাস হওয়ার পরে ওটা কনস্টিটিউশনে অ্যাড করে। ইসলাম সাহেব এবং প্রামাণিক সাহেব আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। পাস হওয়ার পরে ওই আইনটাকে গেজেট আকারে যখন প্রকাশ করে, প্রকাশ করার পরে সংবিধানে এটাকে অ্যাড করা হয় অ্যাজ এন এক্সিবিট। ওকে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ 15 অ্যামেন্ডমেন্টকে যখন রদবদল করা হলো, ওটাকে ছুঁড়ে ফেলে দেয়া হলো, এই ছুঁড়ে ফেলার জন্য পার্লামেন্টে কোনো কিছু করে নাই। তারা প্রথমে তখন বাংলাদেশের প্রধান বিচারপতি অথবা সুপ্রিম কোর্টে অথবা হাইকোর্টে, তারা লোয়ার কোর্টে জানা, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে গিয়েছে, কোর্টের দ্বারা কয়েকটা সিস্টেম প্রভিশনকে চেঞ্জ করেছে, এই প্রভিশনের মধ্যে 4-5টা জিনিস অ্যাড করেছে। 1 নম্বর, যে বাংলাদেশের পরবর্তী নির্বাচন হবে এক্সিস্টিং গভর্নমেন্টের আন্ডারে। 2 নম্বরে তারা অ্যাড করেছে
যে বাংলাদেশে যে রেফারেন্ডাম হয়, যে মানুষ যে মতামত দেয় কোনো একটা প্রভিশনের উপরে, ফর এক্সাম্পল বাংলাদেশে একটা গণভোট হতে পারে যে বাংলাদেশের জাতির পিতা কে হবে, বাংলাদেশ একটা গণভোট, অথবা বাংলাদেশের ট্যাক্স ইনক্রিজের ক্ষেত্রে আমরা এটা করতে চাই, ওইটার উপর একটা গণভোট, অথবা বাংলাদেশের স্থপতি কারা তাদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য একটা গণভোট হোক, ওই আদালতে গিয়ে তারা এই গণভোটটাকেও প্রভিশনটাকে ক্যান্সেল করেছে। তিন নম্বর, ওই প্রভিশনের জায়গায় ঢুকিয়ে দিয়েছে মুজিবুর রহমান শেখ, উনি জাতির পিতা, এটা মানতে হবে, এটাকে যদি কেউ না মানে ইটস গোয়িং টু বি এ পানিশেবল অফেন্স। এখন এটা যে করেছে এটার জন্য পার্লামেন্টে কিন্তু তারা প্রথম এই আইনটাকে ডিবেটের ভিতরে আনে নাই, এটা নিয়ে কোনো আলাপ আলোচনাও করে নাই, ওটা জাস্ট ওখানে করেছে। করার পরে কি করেছে, আদালত যখন এই রায়টা দিয়েছে, এই রায়ের পরে ওই রায়টা নিয়ে ওনারা পার্লামেন্টে গেছে। আপনাদের খেয়াল আছে সুরেন্দ্র কুমার সিনহা ওনার সাথে যখন এই গন্ডগোল, ওনার সাথে যখন গভর্নমেন্টের টাননপোড়ন যাচ্ছিল ওই সময়টা, ওই সময় ওনাকে দিয়ে বলেছে কাগজটা তুমি সাইন করো, কাগজটা সাইন করতে হবে। বাংলাদেশের তৎকালীন সুরেন্দ্রনাথ, ওনার নাম সুরেন্দ্রনাথ না কুমার সিনহা, যাই সুরেন্দ্র কুমার সিনহা এই বিষয়টাকে এত তাড়াতাড়ি ওনাদের হাতের পুতুল হইতে দিতে চান নাই। সিনহা বাবু চেষ্টা করেছে প্রভিশনটাকে কোনো না কোনো ভাবে ইনঅ্যাক্ট রাখা যায় কিনা, অ্যাক্টিভ রাখা যায় কিনা, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ওনাকে লাথি থাপ্পড় চোপার মাইরা বাংলাদেশ থেকে জঘন্য ভাবে, অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে ওনাকে দেশ করে, দেশ থেকে বের করে দিল, এবং ওই প্রভিশনটা চেঞ্জ করে দিল যেটাকে আমরা বললাম ক্যাটেগরি বল। এখন আপনি প্রামাণিক সাহেব, আপনি একটা জিনিস টেনেছেন, 72 সালে শেখ মুজিব যেই জন্য বাংলাদেশিরা যুদ্ধ করেছে পাকিস্তানিদের সাথে, যেই আদর্শের জন্য, যেই গণতন্ত্রের জন্য, যে সমঅধিকারের জন্য, কিন্তু উনি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হওয়ার পরে সব প্রভিশন গুলো উনি বাদ দিয়ে দিলেন এবং একটা কনস্টিটিউশন তৈরি করলেন, যে কনস্টিটিউশনে দেখানো হলো মুজিব শেখের ফ্যামিলি হবে রাজার ফ্যামিলি, মুজিব শেখ যা বলবে ওটা হবে আইন, এবং মুজিব শেখের ছেলেপানরা যা বলে যাবে ওটা হবে হাদিস। এখন এই কাজগুলো যে তখন মুজিব শেখ করেছে আর এখন হাসিনা শেখ কোর্টের মাধ্যমে সুরেন্দ্র কুমার সিনহার ঘাড়ের উপরে বন্দুক রেখে থাপ্পড় চোপড় মেরে এই প্রভিশনটাকে ক্যান্সেল করেছে, বিষয়টাকে কি ইসলাম সাহেব আমি যদি এভাবে বলি এটা কি অন্যায় করা হবে? ইসলাম সাহেব দেখুন, আমি কোন রাজনীতিবিদ নই এবং আমি কোন আইনজীবীও নই, আমি একজন সাধারণ নাগরিক দেশের। আমি 1966 সালে ছয় দফা আন্দোলনের রাজপথের স্লোগানদারী, আমি সংসদ টংসদ এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমি কিছু মানতে চাই না, আমি মনে করি আমরা জনগণ সবকিছুর ঊর্ধ্বে, আমরা জনগণ যা চাই এটাই বর্তমান সরকারকে করে যেতে হবে, আমি সেটাতেই বিশ্বাসী।